गाइज वेलकम बैक टू माई चैनल पूजा एंड तुली। तो गाइज এখন হচ্ছে রাত্রিবেলা, তো আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ডিনার হয়ে গেছে কমপ্লিট। এবার আমি শুতে যাব। তো ঘুমানোর আগে আমি কী কী আমার স্কিনে অ্যাপ্লাই করে শুই, যাতে আমার পরের দিন স্কিনটা আরও সুন্দর আর সফট থাকে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও এইভাবেই যদি নিজেদের স্কিনের যত্ন নাও, তাহলে তোমাদের স্কিনও থাকবে হেলদি অ্যান্ড সফট। তো চলো ফার্স্ট টিপ দেখা যাক। তো ফার্স্ট টিপে হচ্ছে ফেস ওয়াশ। তো তোমরা যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে প্রথমে নিজের মুখটা ক্লিন করে নেবে। তো চলো মুখটা ক্লিন করে নেওয়া যাক। তো দেখো গাইজ, আমি আমার মুখটাকে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। রাতের বেলা অবশ্যই তোমাদের মুখ ক্লিন করার দরকার আছে, কারণ সারাদিনে যে তোমরা কাজ বাজ করো, রান্না বান্না সব তেল যা আছে সব স্কিনে গিয়ে জমা হয়ে যায়। তাই জন্য আমাদের রাত্রিবেলা স্কিনটাকে ইমপ্রুভ করার খুব দরকার। তো হয়ে গেল। তো আমি যেই ফেস ওয়াশটি ইউজ করেছি এটা হচ্ছে লোটাসের, দেখো লোটাসের জোজোবা ওয়াশ। তোমরা যে কোনো ফেস ওয়াশ দিয়ে নিজের মুখটা ক্লিন করে নিতে পারো। তো চলো এবার সেকেন্ড স্টেপে যাওয়া যাক। তো সেকেন্ড স্টেপে আমি নিয়ে নিচ্ছি এখানে দেখো এই গোলাপ জলটা। তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো নিজেদের স্কিনে। তো আমি ডাবার গোলাপ জল প্রিমিয়াম রোজ ওয়াটার, এটা দিয়ে আমি মুখটাকে ভালো করে ফ্রেশ করে নেব। এটা এরকম হাতের মতো নিয়ে, তোমরা স্প্রে বোতলও কিনতে পারো, স্প্রে বোতলে ভরে নিয়ে এটাকে মুখে স্প্রে করে নিতে পারো। তো আমি এইভাবে স্কিনে এই টোনারটা অ্যাপ্লাই করে নিলাম। টোনারটা যতক্ষণ না অ্যাবজর্ব হবে ততক্ষণ একটু ওয়েট করতে হবে, তারপর স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে গেলে এরপর থার্ড স্টেপ। দেখো আমার স্কিনে একদম অ্যাবজর্ব হয়ে গেছে টোনারটা। তো চলো এবার থার্ড স্টেপে যাওয়া যাক। তো থার্ড স্টেপে হচ্ছে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। তো আমি পন্ডসের লাইট ময়েশ্চারাইজারটা ইউজ করছি, তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। এইভাবে ট্যাপ ট্যাপ করে স্কিনে দিয়ে আবার হালকা হাতে এইভাবে ম্যাসাজ করবে। দেখো এই স্ট্রোকগুলো অ্যাপ্লাই করবে ম্যাসাজ করার সময়। এই আঙুলের সাহায্যে চোখে আই ম্যাসাজটা করে নেব। Thank you.
এবার চলো স্টেপ ফোরে যাওয়া যাক। ফোরে হচ্ছে তোমাদের লিপটাকে যাতে মানে এই শীতের মধ্যে উইন্টারে যাতে ফেটে না যায় তার জন্য রাতে অবশ্যই কোনো লিপ বাম লাগিয়ে তোলা শোবে। তো আমি দেখো এই লিপ বামটা ইউজ করি লিপ কালার, তো আমি এই লিপ বামটা লাগিয়ে রাত্রিবেলা শোব। এতে যখন সকালবেলা তোমরা ঘুম থেকে উঠবে তখন তোমাদের ঠোঁটটা একদম সফট থাকবে। তো চলো এবার স্টেপ ফাইভে যাওয়া যাক। তো গাইস স্টেপ ফাইভ হচ্ছে বডি লোশন। তো বডি লোশন আমরা যেরকম মুখে স্কিনটার যত্ন নেব সেরকম তো আমাদের বডি স্কিনটারও যত্ন নিতে হবে। তো যখন তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করবে তখনই তোমাদের বডিটাকেও তোমরা হালকা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। ধোয়ার পর তারপর বডি লোশনটা ইউজ করবে। আমি এখানে ভিএলসিসির আমন্ড অ্যান্ড হানি এই বডি লোশনটা ইউজ করছি। তোমরা যে কোনো বডি লোশন ইউজ করতে পারো। এতে যখন সকালবেলা তোমরা উঠবে তখন স্কিনটা খসখসে লাগবে না। এইভাবে তোমরা পুরো বডিতে অ্যাপ্লাই করে নেবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকম সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো গুড নাইট অ্যান্ড বাই।